Mata ucha kar যারা মারছে যারা হত্যা করছে একজন উপযুক্ত বিচার সে কাজ না করে আমরা এটাই চাই আর কিছু চাই না আমরা হেগু কাছে একটাই আবদার যে আমার ভাইয়ের উপযুক্ত বিচার দায়রা করুক যে নিজে ধরে ধরা হইছে আর যারা নাকি গলায় ছুরি দিছিল আমার ভাবির আর আমার তারা নাই এখানে হুঁকি দেয় লোক পাঠাই দেয় হুঁকি দেয় রাই জওয়ানে লোক পাঠাই দেয় আমি বার মুক্তি বল আমি বাংলাদেশ স্বাধীন করে আমি মুক্তিবাণী হইয়া আর আমি আওয়ামী লীগ সেন্টারে বইয়া তাহলে আওয়ামী লীগে এই পাশ করলাম এইতে আমি চাই প্রধানমন্ত্রী উপযুক্ত শাস্তি জানি দেয় আমার মেয়ের এতিম বানাইছে ইয়ে করছে সব এতিম করছে উপযুক্ত শাস্তি আমি একমাত্র দাবি করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চাই আমার বাপের মারছে এরা আমি চাই আমি তো ফাঁসির আদেশ দিতে পারবো না আমি চাই তাদের উচিত শিক্ষাও সারা জীবন জেনে শিক্ষাও ফাঁসি যাই আমার বাপের মারছে ফাঁসি চাই আমি আমার দক্ষিণ কালীগঞ্জ তেলঘাট যে জায়গাটি এখানে একটি পার্কিং টাওয়ার আছে এই মোবাইলে পার্কিং টাওয়ারের একটি অফিস কক্ষে রাব্বি এবং তার দলের তার কিছু ছেলেপেলে আছে যারা তাকে ধরে মারধর করে নির্যাতনের ফলে সে মারা যায় মারা গেলে পরে তার পরিবারের কাছে রাব্বি এবং তার সহযোগী যারা তার পরিবারের কাছে লাশটি দেয় এবং আপনারা প্রচারিত করেছেন যে তার চিকিৎসার জন্য তাকে যেতে দেয়নি সহধর্মিনী দ্রুত রাসেলের সহধর্মিনীর বক্তব্য আমরা এরকম পেয়েছি সকালবেলা যখন রাসেলকে হসপিটালে নিয়ে যায় তাকে মৃত অবস্থায় পায় হসপিটাল কর্তৃপক্ষ এটি পরবর্তীতে আমরা বিবিধভাবে আমরা সরাসরি কোনো অভিযোগ না পাওয়ার পরেও আমরা জানতে পারি যে ধরনের একটি ঘটনা এবং তাৎক্ষণিক পুলিশ রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে এই রাসেলের লাশটি আমরা নিয়ে আসি এবং ময়নাতদন্তের পাঠাই এবং আমরা তার লাশে শৃঙ্খল করে দেখতে পাই যে ধরনের নির্যাতনের কারণে চিহ্নিত পরবর্তীতে রাসেলের বাবা বাদী হয়ে এই দক্ষিণ কালীগঞ্জ থানায় রাব্বি সহ 13 জন জাহানাবি এবং অন্তত আরও বেশ কিছু ব্যক্তিকে সম্পৃক্ত করে একটি এজাহার দায়ের করলে আমাদের আমাদের ঢাকা জেলা দক্ষিণের যিনি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ সুপারের যে দায়িত্বপ্রাপ্ত ক্রাইম অফিস এবং ট্রাফিকের জনাব আমিনুল ইসলাম তার নির্দেশনায় তার দিকনির্দেশনায় এবং জানিগঞ্জ সার্কেলের অ্যাডিশনাল এসপি শাহাবুদ্দিন তার নেতৃত্বে এবং দক্ষিণ জানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারদের নেতৃত্বে একটি অভিযানের দল এই যারা ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে এবং আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ঘটনা ঘটার পরেই তারা পালিয়ে যায় এবং তারা দেশ বাড়ি দিয়ে অন্য দেশে চলে যাওয়ার তারা চেষ্টা চালাচ্ছে আমরা একদম বর্ডার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করি এবং এই চক এই দলের এই যারা এই ঘটনায় সরাসরি জড়িত এদের 12 জনকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বাকি যারা জড়িত আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করছি বাকি যাদেরই নাম আসবে এবং আমরা যাদের সম্পৃক্ত পাব তাদের সকলকেই আমরা গ্রেপ্তার করে এই যারা পৈশাচিক নির্যাতন করে পৈশাচিক নির্যাতন করে তার রাসেলকে মারি মেরেছে তাদের প্রত্যেককে আমরা আইনের সম্মুখীন আসাদ ভাই এর কারণটা ছিল কি হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ কেন এই হত্যাকাণ্ড আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি এই রাব্বি এবং তার সহযাত্রী যারা বিশেষত ওই দিন যারা ঘটনাস্থলে
ওই কাফির অফিস কর্তৃক যারা অবস্থান করছিলেন এরা ওই এলাকায় আমরা যেটি এখন যেটা হচ্ছে নীরব চাঁদাবাজ হিসাবে এরা পরিচিত তারা এলাকায় ব্যবসায়ী বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করে বলে আমাদের কাছে এখন আমরা তদন্তে জানতে পেরেছি এই চাঁদার টাকা সংক্রান্তে ভাগাভাগি সংক্রান্তে তাদের মাঝে মতবিরোধ সৃষ্টি করে এই মতবিরোধের জের ধরে রাসেল প্রদীপ প্রহার করে এবং ব্যাপক নির্যাতন পোশাচিক যে নির্যাতন করে ওই নির্যাতনের ফলে একটি পর্যায়ে এসে মৃত্যু করে আমরা এখন পর্যন্ত এটি জানতে পেরেছি এর পিছনে আর কোনো কিছু আছে কিনা এই সকলকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বাকি বিষয়গুলো আমরা এবং আমরা রাব্বির একটি রাজনৈতিক পরিচয় পেয়েছি বাট আমাদের কাছে অপরাধী অপরাধী অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই আমরা যিনি অপরাধ করেছেন তার অপরাধটিকে আমরা দেখব এবং সে যেই হোক এবং এই ঘটনার পিছনে অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কি না আমরা সকলকে আইনের মানুষ আসলে কিভাবে আস্থা পাবে যে এই পুলিশদের কাছে গিয়ে আমি আসলে বিচার করবো এই বিষয়টা আপনি তদন্ত করবেন পরবর্তীতে কন্টিনিউ অভিযান করে আরো বারো জন আরো ছয় জন আমরা ভোলায় এবং ঢাকায় বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করে বাকিদের গ্রেপ্তার করে পরে একটা কনক্রিট ব্রিফিং করি মানে ব্যাকগ্রাউন্ডটা কি এই যে দাদাবাজ এই যে আসামি যাদের তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে রিমান্ড শেষে আরেকটা কনক্রিট ব্রিফিং করি মানে আমরা আরো ডিটেলস ফলো আপ করি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে আমরা তার বিরুদ্ধে অবশ্যই তো ব্যবস্থা নেব আমরা তদন্ত চালাচ্ছি এই ধরনের কে কে এর সাথে জড়িত পুরো পুলিশ অফিসারের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ করলে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পড়ে অপু নামের একজন আমি জানি না আপনার এখানে আজকে কেউ অ্যারেস্ট করছে কিনা অপু নামের যে একজন আসামি তার নামে কেন যে চাঁদাবাজি অস্ত্র মামলা সব বেশ কিছু মামলা আছে ঠিক সুমন ভাই যে কথাটা বললো ওই অফিসারের সাথে কিন্তু অনেকগুলো ছবি তার আমরা পেয়েছি যে অফিসারের আপনারা স্পেসিফিক একটি রিপোর্ট হয়েছে আমরা তাকে আমরা তাকে পুলিশে অনুরোধ করেছি এবং আমরা তদন্ত করছি তদন্তে তার যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিষয়ে আমরা ব্যবস্থা নিতে আমরা কিন্তু ঠিক আছে।